বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র আহত হয়েছেন তাদের অনেকেই বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন। আন্দোলন সফল হলেও আন্দোলনে আহতদের খোঁজ রাখছে না কেউ। অবহেলিত তেমনই একজন আলমিরাজ। আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সররা বুলেটে দুচোখের আলো নিভতে বসেছে মিরাজের। তার দুই চোখ, বুক, পেট ও পিঠে মোট 35টি গুলি লাগে। বাঁ চোখের কোনায় একটি এবং ডান চোখে লাগে দুটি গুলি। চোখের ভেতর গুলি নিয়ে যন্ত্রণাময় এক জীবন কাটাচ্ছেন তিনি। মিরাজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। 19 জুলাই দুপুর থেকে আরামবাগ ও ফকিরাপুল এলাকায় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেখানে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সন্ধ্যার দিকে ছাত্রদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। সে সময় গুলিতে আহত হন মিরাজ। সঙ্গে থাকা বন্ধুরা হাসপাতালে নিয়ে যায় তাকে। আমি বাংলাদেশে আর বাংলাদেশ চক্ষু বিজ্ঞানে চিকিৎসা নিয়েছি। 19 তারিখ থেকে প্রায় 1 মাস ধরে আমি চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে তারা ডান চোখের বুলেটটা এমন একটা অবস্থানে আছে, তারা বাইর করতে এবং হাত দিতে সাহস পায় না তারা। কারণ ওখানে কোনো অপারেশন সাকসেস না হলে আমি অন্ধ হয়ে যাইতে পারি। তখন তারা ওই বুলেটটা, একটা বুলেট বাইর করে ওই বুলেটটা রেখে সেলাই করে দেয়। বর্তমানে কোনো চোখেই দেখতে পান না মিরাজ। চিকিৎসক বলেছেন, দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে একটি চোখ বাঁচানো যেতে পারে। তবে কৃষক পরিবারের সেই সাধ্য নেই, তাই সরকার ও দেশবাসীর সহযোগিতা চায় মিরাজের পরিবার। অনেক ডাক্তারের দেখাইছে কিন্তু এখানে হয়নি। আমার ছেলের বাইরের দেশে নিয়ে যাব, কোনো সরকার যদি সহযোগিতা করো তাহলে আমরা নিয়ে যেতে পারি। ছাত্ররা আন্দোলন করে দেশবাসী স্বাধীনতা পেল, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেল, কিন্তু আমার ভাইপো কী পেল? সে তো চিরজীবনের মতন অন্ধ হয়ে যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পাশে যদি এসে একটু দাঁড়ায়, সহযোগিতা করে, আমরা হয়তো বাইরের দেশে নিজেই ট্রিটমেন্ট করতে পারি। দেশবাসীর কাছে আমরা আবেদন করছি, তারা যেন আমার ভাই পর্যন্ত সকলেই দোয়া করে যাতে সে পুনরায় আবার দেখতে পায়। মিরাজের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা বলছেন, যে ছেলে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করে আন্দোলনে গেল তার যেন অন্ধ হয়ে যেতে না হয়। শাহনাজ পারভীন, কালবেলা।